ভিউয়ার্স, বাংলার মুখ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, ইলিশের দরদাম জানতে আজ আপনাদের নিয়ে এসেছি আবার কারণ বাজারে। সকালে এখানে বিক্রি করেন আর বিকালে দুপুরের পর থেকে এখানে বিক্রি করেন? মাছের আগমন কেমন, আমদানি কেমন? আমদানি কেমন নাই ভাই, আমদানি আছে হালকা পাতলা, কিন্তু কমে যাবে, দাম বেশি। যে আমরা বর্তমানে যে পরিস্থিতি, এই 1 কেজি ওজনের মাছ মনে করেন 650 টাকা 700 টাকা পড়ে দেয়, বেচা লাগে 700 টাকা। আমরা কেমন মাছ ধরছি? ক্রেতা কেমন এখন? ক্রেতা আছে, ক্রেতা অনেক, ক্রেতারও অভাব নাই, কিন্তু পাইকার আমরা যারা বেচবো এই পাইকার নাই, ক্রেতার অভাব না, আমরা কিনতে পারি না, কিন্তু আইলে আবার বেচতারি না, এই অবস্থা। এখন তো সব নতুন মাছ, নতুন মাছ, এটি ভালো মাছ, এটি ছোটো ছোটো নতুন মাছ, মিষ্টি পানির মাছ সব বেচা নাই, কিন্তু চিটাইকা মাছ যদি ঢোকে তাহলে আমরা একটু দামে কম পাই। চিটাইকা মাছ ঢুকতেছে, কারণ এটা হলে সমুদ্রের থেকে আসতে একটু দেরি লাগে, অভিযানের পরে একটা বড় তোমরা আছে, 1 কেজি আছে একটা, ভাই করুন আছে, সপ্তাহখানি হয়তো মাছ বাড়বে, তারপর মাছ একবারে কমে যাবে। 1 সপ্তাহ পরে এখন যেটা 900 টাকা 950 টাকা কেজি, এটা দাম বাড়বে, এই দামে নিতে পারবে না। পাইকার
ভিউয়ার্স, কারণ বাজারে একজন ব্যবসায়ীর সঙ্গে আমরা এখন একটু কথা বলবো। আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম, ইলিশ মাছের আগমন সম্পর্কে আমদানি কেমন চলছে এবং দরদাম ছাড়াও তিনি আরও কিছু তথ্য আমাদের সঙ্গে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আছি ভালো। ভালো জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার তো এই বাজারে আপনার বিট আছে কেনা? হ্যাঁ। আপনার বিটে আজকে মাছের আগমন কেমন ছিল? মোটামুটি, মানে তেমন বেশিও না আর কমও না। আর এবারে সিজনে অন্যান্য বছরের তুলনায় মাছের আমদানি কেমন? মাছের আমদানি এবার সিজনে মোটামুটি অন্যান্য তুলনা থেকে ভালো, কিন্তু ভালো হইলো এই অভিযান তো সেরে ভুল। মানে ভুল বলতে কি বলতে চাচ্ছেন আপনি? এই ডিম ছাড়া সময় যে সময় অভিযান তো সেই সময় ডিম ছাড়ার সময় না, সময় এই সময় তাই। মানে এখন যে মাছ আসতেছে সবই কি ডিমালা মাছ? এখন যে মাছ আসতেছে এটা ডিমালা, এখন হইলো সময় ডিম ছাড়ার। কিন্তু পূর্ণিমার আগে সাত দিন, পরে সাত দিন নির্ধারণ করার পরেও কিন্তু পরে আরও সাত দিন বাড়াইছে। মানে আগে তো 15 দিন ছিল নির্ধারণ করা, পরে সেটাকে 22 দিন করা হয়েছে। তারপরে আপনারা বলছেন যে তারপরেও আরও কিছুদিন পিছায় দিলে পরে ভালো হতো। এই অভিযানটা দেওয়া হচ্ছে তাহলে 5 তারিখ, 5 তারিখ অভিযান যদি দিত, আচ্ছা, তাহলে এই মাছগুলোর ডিম এখন ছাড়তো। আসলে আমিও দেখেছি প্রচুর মাছের ডিম আছে অভিযানের পরে ধরা মাছ এবং নতুন মাছ, সেই মাছের ডিমের মাছের সংখ্যাই বেশি, ডিম ছেড়ে দিয়েছে, এই মাছের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম। সেই হিসাবে বাস্তবিকভাবে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ডিম ছাড়ার জন্য নির্ধারিত যে সময় নির্ধারণ করা আছে সেই সময়টা যদি আরও বর্ধিত করা হয় অথবা কিছুদিন পিছানো যায়, সেক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো মাছের ডিম ছাড়তে পারবে আরও বেশি পরিমাণে। আজকের বাজার দর কেমন চলছে? আজকের বাজারে আগের মতোই আর কি, আগের মতোই। আর এই মাছের যে আমদানি চলছে যে পরিমাণে, এটা পরিমাণ কি কমে যাবে? হ্যাঁ, একটু কমে যাবে। কতদিনে আশা করছেন দেখুন? মানে এই 5-7 দিন, 10 দিন থাকতে পারে, আর 5-7 দিন থাকবে। শীতের প্রভাব পড়লেই মাছের পরিমাণ কমে যাবে। হ্যাঁ, শীতের প্রভাব। আর এখন যে পরিমাণ মাছ আমদানি হচ্ছে, এই মাছের স্বাদ কি আগের অভিযানের আগের মাছের মতো স্বাদ আছে না স্বাদ কমে গেছে? স্বাদ একই স্বাদ আছে। আছে এই বাজারে কি সব বরিশাল ভোলা অঞ্চলের পদ্মা বা মেঘনার মাছ? মেঘনার মাছ। চিটাগাংয়ের মাছ আসে না এই বাজারে? খুব কম। কম আপনার এই যে এখানে আপনার যে বিট কেনা, আমরা তো যতটুকু জানি যে এক একটা বিটে 30 লক্ষ টাকা করে কেনা পড়েছে, তো আপনার বিটে আপনারা কতজন আছেন? মানে আপনার সাথে আপনার সহযোগী কতজন মিলায় আপনারা এখানে এই 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 আপনার বিটটা দেখাশোনা করেন? এটা আমরা দেখাশোনা করি, আমার আছে ধরেন 10 জনের মতো। 10 জন? 10 জনই কি আপনার শেয়ার হোল্ডার না আপনার নিয়োগকৃত লোক? একজন একজন, আর তো সব স্টাফ। সব স্টাফ। আপনাদের এই বাজারে যে মাছের বাজার, এই বাজারে দেখেছি যে মাছের মূল সিজনে প্রচুর টাকা বাকি পড়ে, বাকি পড়ে, এই এই টাকাটা কি আপনারা তুলতে পারেন সময় মতো? সব টাকা আমরা পাই না আর কি, সময় মতো সব টাকা পাইতেছি না। আর এই বাজারে আপনাদের এক একটা বিটে প্রতিদিন তো 1000 টাকা করে ভাড়া দিতে হয়, আর 33 লক্ষ টাকা দিয়ে আপনার মূল কেনা, তো 33 ও 1000 টাকা ভাড়া দেয়, এটা কিস্তির মাধ্যমে হয়েছে আর কি। এমনি জায়গা কিনা এটা ঠিক আছে, মানে এরা কিস্তির মাধ্যমে নিতে হচ্ছে। আগে ধরেন 20 লক্ষ টাকা দিচ্ছে, এখন মনে করেন আরো 13 লক্ষ টাকা বাড়বে, এটা কিস্তিতে নিতে হচ্ছে। কিস্তিতে নিচ্ছে। এই যে এই এই বাজারে যে মাছের আমদানি হয় এবং আপনাদের যে ইনভেস্টমেন্ট, আপনাদের প্রফিট থাকে কেমন, লাভ থাকে কেমন? লাভের অংশ বলা যাবে না, কোনো বছর লস যায়, কোনো বছর লাভ হয়। কোনো বছর যেমন 20 লাখ টাকা নদী দিতেছে 10 লাখ টাকা হয় না, আবার কোনো বছর 20 লাখ টাকা নদী দিতেছে 30 লাখ টাকা হয়। আচ্ছা, গত বছর গেল বছর ভালো যায় না, এই বছর একটু ভালো গেছে। আচ্ছা, এই ইলিশ শেষ হলে আর কী কী ধরনের মাছ আসবে বা দেশীয় মাছ এই বাজারে কেমন আছে? এই বাজারে দেশীয় মাছ বেশি, বেশি বাইরের মাছ কম। আর তো চাষের মাছ তো ম্যাক্সিমাম সাতক্ষীরার মাছ। হ্যাঁ, চাষের মাছ সব সাতক্ষীরার মাছ। আমরা সেলিভাইয়ের সাথে কথা বলছিলাম ভিউয়ার্স, এই বাজারে আমরা এর আগেও বেশ কয়েকবার আপনাদের দেখিয়েছি এই বাজারে কেমন মাছের আমদানি ঘটে এবং মাছের দরদাম কেমন চলে, আমরা এখনও গিয়ে দেখবো। তার পাশাপাশি এই ভাই যে একটি তথ্য উপস্থাপন করলেন যে মাছে এখনও ডিম আছে, ডিম ছাড়ার সময় যে সরকার নির্ধারণ করেছেন সেই সময়টা একটু চেঞ্জ করা প্রয়োজন বলে উনি মনে করছেন। এখন নির্ধারণ করলে, অর্থাৎ এখন তো মাসের যে সময়টা নির্ধারণ করা ছিল 22-এর পরে আরও 10 দিন পিছিয়ে দিলে পরে হয়তো ভালো হতো। 10 থেকে 15 দিন দিলে পিছিয়ে দিলে। আপনাকে ধন্যবাদ।